ফ্যান্টাসাইজ করা হয়েছে বলে আমার এটা মনে হয়। আর রবীন্দ্রনাথের ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে মনে হয় না রবীন্দ্রনাথ ওভার রেটেড। আমার মনে হয় রবীন্দ্রনাথ মানে আমার কাছে এটা মনে হয় না যে সে কখনোই ওভার রেটেড। সে মানে তার যে অবস্থাটা, সে যখন বাংলা সাহিত্য লিখছে, সে যখন মানে সে যখন বাংলা লিখছে, সে যখন লেখালেখি করছে, সে যখন সাহিত্য চর্চা করছে, তখন বাংলা ভাষার মানে আমার কাছে মনে হচ্ছে যে রবীন্দ্রনাথকে ভাষাটাকে তৈরি করতে করতে লিখতে হয়েছে। মানে এত স্মুথ ছিল না, এখন আমাদের কাছে বাংলা ভাষাটা যত না, মানে স্মুথ। আমি তখন এই কথা বলছি না, মানে শেষে আমি একটু কারেক্ট করে, আচ্ছা তখন আমি এখন তুমি এখনকার কথা এখন এর বলছো। কথা বলছি যে ধরো রবীন্দ্রনাথের গানকে নিয়ে কেউ একটু প্যারোডি করলো, মানে এটা এটা আমরা এটা আমরা খুব সহ্য করতে পারতেছি না। রবীন্দ্রনাথ তো আচ্ছা অনেক ভাবে এখানে আমার কাছে মনে হচ্ছে যে শান্তিনিকেতন একটা খুব নেগেটিভ একটা রোল প্লে এটা করেছে কিন্তু আমার মিউজিক কাছে। নিয়ে না, মানে আমি রবীন্দ্রনাথের রবীন্দ্র ভাবনা নিয়ে বলছি, ইনফ্যাক্ট মানে পুরো না আমি রবীন্দ্র। আমি বুঝতে পারছি, আমি আমি বুঝতে পারছি। আমি শান্তিনিকেতনের কথা এই জন্য বললাম যে রবীন্দ্রনাথের রাবীন্দ্রিক বলে যে শব্দটা আমরা বলি, বিভিন্ন রকমের রাবীন্দ্রিক প্রতিষ্ঠান গুলো রয়েছে, যেমন বাংলাদেশে ছায়ানট রয়েছে, ওদের ওখানে রবীন্দ্র ভারতী বা অন্যান্য রয়েছে। ওরা হচ্ছে সবসময় রবীন্দ্রনাথকে খুব বেশি মাত্রায় মানে দেবতার আসনে বসিয়ে মানে এটা একদম সমালোচনার ঊর্ধ্বে বা হ্যাঁ, এ ধরনের একটা ব্যাপারকে তুলে ধরা হয়েছে, সেইটা আমার কাছে মনে হয় যে এটা ঠিক না আর কি। কিন্তু তার সাহিত্যিক ভাবে মানে সাহিত্যিক মূল্যায়ন বা অন্যান্য যে সমস্ত মূল্যায়ন, সেই জায়গাটা ওই কখন আমার কাছে ওভাররেটেড মনে হয়। মানে কিন্তু কেউ ওনার ওনাকে মানে দেবতার আসনে বসানোটা বা মানে হিউম্যানের ঊর্ধ্বে তুলে ধরাটা একটু বেশি, এটা আমার কাছে গ্রহণযোগ্য লাগে না। ওকে, মানে তাহলে তার মানে কি এটা এরকম যে মানে রবীন্দ্রনাথকে নিয়ে ধরো মানে রবীন্দ্রনাথের গান নিয়ে মানে যেটা হচ্ছে ধরো খুব প্যারোডি করছে, ধরো রোদ্দুর রয় যে আছে সে খুব প্যারোডি করতেছে সেই, তারপর রবীন্দ্রনাথকে বিভিন্ন ভাবে রাজনৈতিক ভাবে দেখা হচ্ছে, যেমন দেখে মনে করা হচ্ছে যে না ঠিক আছে রবীন্দ্রনাথ তো প্রচন্ড পুরুষতান্ত্রিক ছিলেন, মানে তাহলে এই যে মানে এই জায়গাগুলো মানে এবং এবং সবখানে ধরো রবীন্দ্রনাথকে খুব ওরশিপ করার। আহমদ শরীফ তো একটা বিশাল বই লিখে না ফেলেছে আচ্ছা, আমি এখানে অ্যাড করি রবীন্দ্রনাথ। অনুপম, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো রবীন্দ্রনাথ ওভার রেটেড না, প্রথমত ঠিক আছে। এবং আমি বাণীপুর দাস রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের যে পরিমাণ কাজ, ওনার কবিতা সাহিত্য, ইভেন ওনার ভাষাতত্ত্ব, ওনার শিক্ষা চিন্তা, মানে এত ভার্সেটাইল, ইটস ভেরি রেয়ার বাংলা বাংলা সাহিত্যে বা বাংলাদেশে, ইভেন পুরো ভারতীয় ভারতীয় উপমহাদেশে ওনার মধ্যে আসলে এত প্রতিভাবান লোক বা এত এত বিশাল ব্যাপক ভাবে কাজ করার লোক খুব বেশি নাই, ঠিক আছে, আসে নাই, সত্যি কথা আসে নাই। রবীন্দ্রনাথ একটা বিস্ময় আমার কাছে, এটা একটা বিস্ময়। তবে যুগের প্রয়োজনে ওনার প্রয়োজন পুরাবে, ওনার অনেক ক্রিটিসাইজ হবে, অনেক কিছু হবে, এটাও সত্য কথা। এবং ও যেটা বললো যে ওনার সময়ে বাংলা ভাষা নিয়ে বা বাংলা ভাষা যে সময় একেবারে বলতে গেলে কি শুরুর দিকে বঙ্কিমের হাতে এবং মধুসূদনের হাতে বাংলা ভাষাটা একটা রূপ তখন পেয়েছিল, ঠিক সেরকম একটা ভাষাকে নিয়ে রবীন্দ্রনাথ যে পরিমাণ বিশাল সাহিত্য রচনা করেছেন এটা অলওয়েজ বিস্ময়। কিভাবে সম্ভব তার উপন্যাস এবং তার মানে সাহিত্য একঘেয়েও না, তার উপন্যাসের মধ্যে আমরা শেষের কবিতা পাই, নৌকা ডুবি পাই, এবং এত যে চমৎকার সব, এবং তার কবিতার ক্ষেত্র সব ধরনের, সে রোমান্টিক কবিতা লিখেছিল, সে আধুনিক কবিতা লিখেছিল, এবং তার নাটক, তার গান তো মানে কি বলবো, এটা এটা কোনো তুলনাই হয় না। এবং আমি যেহেতু ভাষাবিজ্ঞান নিয়ে পড়ি বা ভাষা নিয়ে আমি পড়ি, তার যে শব্দতত্ত্ব, তার যে বাংলা ভাষা পরিচয়, মানে এগুলো বিস্ময় আমার কাছে যে রবীন্দ্রনাথ এই ধরনের কাজগুলো করেছিল। ওয়েল, এখন রবীন্দ্রনাথকে সাহিত্য করতে গিয়ে, রবীন্দ্রনাথকে পাঠ করতে গিয়ে অনেকে রবীন্দ্রনাথকে দেবতার আসনে দিয়ে দেয়, এটা তো আমি অপরাধের কিছু দেখি না, কারণ মানুষের মধ্যে টেন্ডেন্সিটা থাকবেই। হ্যাঁ, এবং মানুষ এটা করে যখন সে অসম্ভব ভালোবাসে তাকে, সে একেবারে একটা অন্যরকম আসনে নিয়ে যায়, এবং রবীন্দ্রনাথের ওই কোয়ালিটি ছিল বলে এটা হয়েছিল। এবং এই কোয়ালিটিকে ভাঙবে রবীন্দ্রনাথ, কোনো দেবতা না, মানুষ, সেটাকে ভাঙার জন্য লোক রেডি, এবং এটাকে ক্রিটিসাইজ করবে, এগুলো একটা পার্ট আসলে। রোদ্দুর রায় যখন সে এভাবে গালাগালি করে লিখছে, এবং কলকাতার একটা স্কুলের স্টুডেন্টরাও সেম জিনিসটাকে নিয়ে তারা ফেসবুকে দিয়ে দিচ্ছে, এটা নিয়ে একটা রোল উঠেছে হাসির, ঘৃণার, তর্কের, এগুলো জাস্ট একটা স্বাভাবিকতা। রবীন্দ্রনাথকে দেবতা মানার কোনো কারণ নাই, কিন্তু কেউ যদি মেনে ফেলে তাকে আমি মারতে পারবো না, কারণ আমাদের এখানকার যে সোসাইটি, আমাদের এখানে কালচারই হলো একজন মানুষকে সম্মান করা, আমাদেরকে কিন্তু ক্রিটিসাইজ করতে বলা হয় না, মানে মুরব্বী ভুল বললো ভুল এটা মেনে নাও, এটা কিন্তু এই সমাজে আমরা এটা বড় হচ্ছি, আমরা এভাবেই তৈরি হই, যার কারণে রবীন্দ্রনাথকে কেউ দেবতার মতো মানবে, কারণ সে ওই সংস্কৃতি নিয়ে বড় হচ্ছে, সে ওটাকে মনে প্রাণে ভালোবাসে। আবার এটার একটা অ্যান্টি গ্রুপ তৈরি হচ্ছে,
এবং সেটাও সত্য কথা যেটা আমরা দেখতে পাচ্ছি দূরদূরায় আমরা আছি। সো এই তুমি যে কথাটা বললো যে ওভার রেটেড কিনা, সে ওভার রেটেড না, আবার তাকে ক্রিটিসাইজ হচ্ছে, আমি এটাকে খুব নর্মালি দেখি, আমি এটাকে ক্রিটিসাইজ করছি না যে রবীন্দ্রনাথকে ক্রিটিসাইজ করা যাবে না, এটা আমি মনে করি না। হ্যাঁ রবীন্দ্রনাথকেও ক্রিটিসাইজ করা যাবে, রবীন্দ্রনাথকে ইভেন যাকে তাকে ক্রিটিসাইজ করা যাবে, মানে হু নট গড তো ক্রিটিসাইজ করা যাবে, মানে যত অবতার যত কি বলবো এটা মানে প্রফেট সবাইকে ক্রিটিসাইজ করে যাবে, এটাকে এস্টাবলিশ করতে হবে, মানে এটা করা উচিত। কিন্তু বাস্তবতা ভিন্ন, বাস্তবতা ভিন্ন, আমরা প্রফেট কে আমরা অবতার কে ক্রিটিসাইজ করতে গেলে আমাদের সমালোচনার সম্মুখীন হতে হয়, জীবনের ঝুঁকি এসে যায়। রবীন্দ্রনাথ আসলে তো কারো না কারোর কাছে দেবতা, হ্যাঁ, এবং দেবতা বা প্রফেট বা নবী এই ব্যাপারগুলো কিন্তু এভাবেই তৈরি হয়। মানুষ যখন তার কিছু ক্ষমতা দিয়ে সে আপনার বক্তব্য আমি বুঝছি, এটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে যখন আমরা মানে অথরিটি হিসেবে দেখি, মানে ক্ষমতার মতো, মানে একটা ক্ষমতার মতো, যে যেমন ধরেন এটা নিয়ে আমার সাথে বিভিন্ন সময় কথা হয়েছে, যেমন সুমাজিদার ব্যাপারে আমি বলি, সেটা হচ্ছে যে উনি মনে করেন যে মানে ভাষার দিকে আসছি আর কি, যে উনি মনে করেন যে মানে আমাদেরকে যখন আমরা আমরা যখন কথা বলবো বা আমরা যখন লিখবো সেখানে খুব বিশুদ্ধতা থাকতে হবে, মানে সেটা একটু অপরিশুদ্ধ হলে মানে কোনো একটা জায়গায় রাবীন্দ্রিকতা ক্ষুণ্ণ হচ্ছে, সেটা ভাষায় বলেন, সেটা চিন্তাতেও। যেমন উনি শুদ্ধ সঙ্গীতের চর্চা, শুদ্ধ সঙ্গীত তাহলে অশুদ্ধ সঙ্গীত কোনটা? মৃত্যুতে পতিত হয় এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পরিচ্ছন্ন ধারণা নাই অনেকে, ঠিক আছে, ভাষা জিনিসটা কি এটা বা ভাষা কিভাবে কাজ করে সোসাইটিতে বা ভাষার মানে ভাষার ভূমিকা এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু অস্বচ্ছ ধারণা আছে, যার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়, ঠিক আছে। ভাষার মধ্যে ইংরেজি শব্দ প্রবেশ করানো প্রবেশ করানো এগুলো কোনো দোষের কোনো কিছু না, ঠিক আছে, ট্রেন্ড কোনো কিছু না, আবার জোরপূর্বক কোনো কিছু করা, ইন্টেনশনালি কোনো কোনো কিছু করা সেটাও হাস্যকর, সেটা আমি টিকবে না। হ্যাঁ এই জন্য ভাষার ইসলামিকীকরণ, আবার ভাষার রবীন্দ্র বলয় থেকে বিচ্যুতি, শুদ্ধ একটা অবস্থা থেকে বিচ্যুতি, এগুলোর সাথে অনেক ধরনের পলিটিক্স কাজ করে, কিন্তু আসলে ভাষাটা ভাষা স্বাভাবিক গতিতে চলতে থাকবে। হ্যাঁ ভাষা স্বাভাবিক গতি বলতে কি, ভাষা কোনো বিশুদ্ধ কোনো জিনিস না। আজকে আমার যে বাংলা ভাষা এবং ভাষা নিয়ে আমরা যেরকম মানে র্যাডিক্যাল আচরণ যদি করতে যাই, এটা হাস্যকর, মানে যেমন ধরেন মানে র্যাডিক্যাল মৌলবাদী আচরণের কোনো ভূমিকা, হ্যাঁ দরকার নেই, দরকার নেই। ভাষা জিনিসটা ভাষা নিজের স্বার্থে নিজের প্রয়োজনে সেভাবে টিকে থাকবে, এবং এখান থেকে সে যদি চলে যায় চেঞ্জ হয়ে যায় এখানেও কোনো ভয়ঙ্কর মানে কোনো কিছু দেখি না। আজকের বাংলা 100 বছরের বাংলা একই রকম থাকবে না, পৃথিবীর কোনো শক্তি নাই ওই ভাষাকে একই রকম রেখে দেবে, এটা কোনো মানে কোনো উদাহরণ এরকম নাই। রবীন্দ্রনাথের একটা লুতুপুতু বাংলাকে মানে আমরা বাংলা বলে চালিয়ে দিচ্ছি, মানে এটা এটা নবারুণের বক্তব্য, যে রবীন্দ্রনাথের একটা লুতুপুতু বাংলাকে যেটা রবীন্দ্রনাথ তার নিজের সাহিত্য ভাবনার জন্য বানিয়েছেন, আপনারা যেটা বলছেন সেটা মধুসূদন থেকে বঙ্কিম থেকে আপনার এই ভাবনাটার সাথে কোনো অ্যাড করার কিছু আছে কিনা, মানে সৈকত অ্যাড করেন যদি চান, বা ভাষা ভাষাকে বিশুদ্ধ হতে হবে সেটার সাথে এই ভাবনাটা নবারুণের ভাবনাটা, নবারুণ বলছেন যে আমরা কি করলাম, আমরা যেটা রবীন্দ্রনাথের বাংলাকে মানে বিশুদ্ধ বাংলা হিসেবে যখন দেখি সেটা তো একটা লুতুপুতু বাংলা, সেই বাংলার পাওয়ার তো চলে গেছে। একটা শ্রমজীবী মানুষ নিশ্চয়ই রবীন্দ্রনাথের বাংলায় কথা বলে না, একটা একটা শ্রমিক নিশ্চয়ই রবীন্দ্রনাথের বাংলা, একটা মধ্যবিত্ত বাঙালি নিশ্চয়ই সারাক্ষণ রবীন্দ্রনাথের বাংলায় কথা বলে না, এরকম এটা নিয়ে সৈকত অ্যাড করবেন কিনা এই ভাবনাটার সাথে? এখন হচ্ছে কমল কুমার তো বলতেন যে কুকু গদ্য, আচ্ছা যাক ত্রিশা অ্যাড করো, উনি উনি খুব সময় আটকে গেছে, মানে ত্রিশা অ্যাড করবে কিনা, যে ত্রিশার পরে যদি উনি আসেন উনি করলো না তো বাণী অ্যাড করবো। দুই একটা জিনিস আমি একটু বলি,
সেটা হলো যে প্রথম কথা হলো যে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দের যে মানে ওদের মধ্যে এক ধরনের কি বলবো মিত তৈরি করার চেষ্টা বা ইত্যাদি ইত্যাদি, আসলে এই মিত গুলিকে আজকালকার ভাষায় মানে ইউটিউবের ভাষায় বলতে গেলে ওই আনবক্সিং করতেছে হলো গৌতম দা, গৌতম দা গৌতম মিত্র ওই পাণ্ডুলিপি থেকে ডায়েরি প্রথম খণ্ড তো গত বছর বেরোলো, এবার দ্বিতীয় খণ্ড বেরেছে, এইটা আরো অসাধারণ, প্রায় 350 পৃষ্ঠার বই। তো এই বইটাতে উনি অনেকগুলো জিনিস দেখাচ্ছেন, যেমন ওনার সমকালীন যেসব লেখকরা ছিলেন মানে কল্লোল যুগ বলি আর যাই বলি মানে আশেপাশে যারাই ছিল আর কি, তাদের মধ্যে কেবলমাত্র সঞ্জয় ভট্টাচার্য পূর্বাশা সম্পাদক এবং বুদ্ধদেব বসু এই দুজনের সাথে তার এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যদিও শেষ দিকে গিয়ে আবার বুদ্ধদেব বসু তাকে ছেড়ে দিয়েছেন আর কি, মানে তার লেখা আর বুদ্ধদেব বসুর পক্ষেও বোঝা সম্ভব হচ্ছে না কেমন। আবার এর মধ্যে এই জানুয়ারি বইমেলায় সময় 2020 জানুয়ারি বইমেলার সময় ওই একটা ছোট পুস্তিকা আসছে আমার হাতে, পুস্তিকাটা হচ্ছে শঙ্খঘোষের 88তম বার্থডে উপলক্ষে প্যাপিরাস পত্রিকা বের করছে, ছোট সাইজের ওরা প্রত্যেক বছর করে, তো সেখানে সুভাষ মুখোপাধ্যায়ের একটা অপ্রকাশিত সাক্ষাৎকার আছে, সেখানে সুভাষ মুখোপাধ্যায় দুঃখ প্রকাশ করতেছেন যে তৎকালীন কমিউনিস্টদের হয়ে তিনি জীবনানন্দকে বুঝতে না পেরে অনেক মানে আকথা কুকথা লিখে প্রবন্ধ লিখছিলেন আর কি, সেই কম বয়সের আকামের জন্য তিনি হচ্ছে যে দুঃখ প্রকাশ করছেন। অন্য কোনো একটা আড্ডার আসরে আমি হচ্ছে যে ওইটা বের করে রেখে সেইটা একটু পড়ে শোনাবো পরে, কারণ এটা খুব ইন্টারেস্টিং যে কমিউনিস্টরা যখন দুঃখ প্রকাশ করে শেষ বয়সে সেটা কত ইন্টারেস্টিং হয় সেটা বোঝার জন্য এইটা একটা খুব গুরুত্বপূর্ণ দলিল আর কি। এবং সংঘর্ষের কোনো বইয়ে এটা প্রকাশিত হয়নি, শুধু এই পুস্তিকাটা এখন পর্যন্ত। যাই হোক, সেকেন্ড থিং হচ্ছে জীবনানন্দের সেই কথাটা হচ্ছে এরকম যে শরৎচন্দ্রের গদ্য পপুলার না হয়ে জীবনানন্দের জীবদ্দশায় যদি তার গল্প উপন্যাসগুলো বেরোতো মানে প্রকাশিত হওয়া শুরু করতো, এটা খুবই আশ্চর্যের বিষয় যে জীবনানন্দের, এমনকি জীবনানন্দের স্ত্রীও জানতেন না যে তিনি গল্প এবং উপন্যাস নামক দুটি জিনিস মানে লেখেন। এবং এখন পর্যন্ত জীবনানন্দের 126টার মতো গল্প আবিষ্কৃত হয়েছে, মতো উপন্যাস আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ, তো এই এই বিপুল কার্যক্রমের কথা, কিন্তু মানে স্ত্রী বলতে যেটা বুঝি আমরা যে একেবারে সহচরী তার কাছেও তিনি গোপন রাখতে পারছিলেন। তো আমি বলতেছি যে জীবনানন্দ ব্যক্তি মানুষটাকে আসলে মানে রবীন্দ্রনাথ হচ্ছেন পৃথিবীর একমাত্র সাহিত্যিক যিনি জন্মেই আসলে একটা গ্যাং পেয়ে গেছিলেন। আমি সুপ্রভাত বাংলাদেশ পৃথিবীর সাহিত্যের প্রথম সিইও রবীন্দ্রনাথ ঠাকুর হেরা লেখাটা ছাপায় নাই, মানে একটা লোক মানে সে জন্মেই সে হচ্ছে এমন একটা বংশে জন্মগ্রহণ করছে, এমন একটা পরিবারে জন্মগ্রহণ করছে, এবং তিনি সবচেয়ে বড় কথা পরিবার পরিকল্পনা যে কত অসার সেইটা প্রমাণ করছেন তিনি। হ্যাঁ, তো যাই হোক, সেইটা করতে গিয়ে যেটা হয়েছে শেষ পর্যন্ত যে রবীন্দ্রনাথের মানে আমি মাঝে মাঝে ভাবি যে 1899 সালটাকে যদি ভাবি, 1899 সালে এখানে জীবনানন্দ জন্মগ্রহণ করতেছেন, ওইদিকে নজরুল জন্মগ্রহণ করতেছেন, ওইদিকে বোরহেস জন্মগ্রহণ করতেছেন, সবই কিন্তু একই বছরে হচ্ছে, এবং তিনজন লেখক তিন রকম। তো আমি ওই জীবনানন্দের ক্ষেত্রে যেটা সবসময় বলি, যেহেতু জীবনানন্দের কে আসলে রহস্যাবৃত করবে কিভাবে, বাঙালি জীবনানন্দের গল্প উপন্যাস পড়া শুরু করছে 20 বছর আসলে বাংলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে বাংলাটা আসলে রবীন্দ্রনাথ নিজের প্রয়োজনে আসলে বানাইছেন। আচ্ছা, এখানে আমার আমি একটু অ্যাড করি, বুঝতে পারছি তুমি যে কথাগুলো বললা যে
সেটা হলো যে কৃষকের ভাষা বা আমরা এই বাংলায় বলি কিনা। এখন এটা শুধুমাত্র মানে বাংলা ভাষার ক্ষেত্রে না, পৃথিবীর প্রায় সব ভাষার ক্ষেত্রে যেটা হয় যে লিখিত ভাষা এবং মৌখিক ভাষা এই দুটার মধ্যে অলওয়েজ একটা পার্থক্য থাকে। হ্যাঁ, যেটা এখন বানান নিয়ে যে জটিলতাটা হচ্ছে সেটাও এই প্রসঙ্গে আসতে পারে। মূলত মৌখিক ভাষা এবং লিখিত ভাষা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। হ্যাঁ, সম্পূর্ণ একটা আলাদা বিষয়। এবং লিখিত ভাষাকে যদি আমি আসলে মৌখিক ভাষাকে যদি আমি লিখিত ভাষায় আনতে যাই, হ্যাঁ, সেটা মানে আসলে এটা ইন্টারেস্টিং বিষয় যে লিখিত ভাষার আমরা যে ভাষায় কথা বলি, আমাদের যে আর্ট করে যে ভাষা, সেটা কিন্তু আমাদের সাহিত্যের ভাষা না। এটা এটা অলমোস্ট সব দেশের ক্ষেত্রে সত্য, সব ভাষার ক্ষেত্রে সত্য। এখন তুমি যদি বলো যে না, আমরা যেহেতু আমাদের মৌখিক ভাষা এরকম না, সাহিত্যের ভাষা এরকম হতে পারবে না, সেটা আবার আরেক ধরনের কনফ্লিক্ট তৈরি করে। আমি মনে করি সেটা কতটুকু মানে ফিজিবল, সেটা আসলে বাস্তবসম্মত কিনা সেটা একটা প্রশ্ন। হ্যাঁ, এখন আমি আমরা যেভাবে কথা বলতে যাই সেটা আমরা কিন্তু সাহিত্যে দেখি না, এবং রবীন্দ্রনাথের সময়ে রবীন্দ্রনাথ যে ভাষায় লিখেছিলেন তাদের মৌখিক ভাষার সাথে সাহিত্যের ভাষার একটা পার্থক্য ছিল এবং এটা সবসময় থাকে। তারপর ভাষা অর্থাৎ এখানে এই সমস্যাটা কেন তৈরি হয় সেটা আমি বলেই, মৌখিক ভাষা খুব দ্রুত পরিবর্তন হয় আমাদের মুখের ভাষা। এটা আমাদের এখানকার আর্থ সামাজিক প্রেক্ষাপট, প্রযুক্তিগত উন্নয়ন, অনেকগুলো বিষয় কিন্তু আমাদের মুখের ভাষা মৌখিক ভাষাকে কি করে প্রভাবিত করে। হ্যাঁ, আর সমাজে বিভিন্ন ধরনের জাগরণ, বিভিন্ন ধরনের তোমার পরিবর্তন, এগুলো কিন্তু মৌখিক ভাষার সাথে সামঞ্জস্য। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ইন্টেনশনালি মৌখিক ভাষাটাকে কোনো পরিবর্তন আনতে চাই, করতে চাই, যেটা আমাদের যে এফএম রেডিও বা আমাদের ধরো নাটকের যে ভাষা, এগুলো কিন্তু ইন্টেনশনালি অনেক সময় এই পরিবর্তনগুলো আনা যায়। কিভাবে আনা যায়, মোস্তফা সরোয়ার ফারুকী খুবই প্রভাবশালী একজন নাটককার, সে তার মানে সে ইন্টেনশনালি যদি সে তার নাটকে এই ধরনের সাহিত্যকে নিয়ে আসে, ভাষাকে নিয়ে আসে, এটা কিন্তু সমাজে একটা প্রভাব বিস্তার করবে, করবেই, এটা সাধারণত করে। এখন লিখিত ভাষা এবং মৌখিক ভাষার যে মৌলিক কিছু পার্থক্য সেটা আমি যদি বলি, যখন মানুষ সাহিত্য করত বা আগাও করেছিল তখন তাদের কাছে একটা স্ট্যান্ডার্ড থাকে, ওই স্ট্যান্ডার্ড ধরে মানুষ কি করে আগাতে থাকে। আবার যখন আমরা মৌখিক ভাষা বলি, মৌখিক ভাষা বলতে কিন্তু মৌখিক ভাষার মধ্যে একটা ব্যাপার আছে। এখন এই মৌখিক ভাষা কোন কোথাকার ভাষা, কারণ আমি যখন চট্টগ্রামের লোক হই আমার ভাষা হবে এক ধরনের, আমি যখন নোয়াখালীর বা সিলেটের লোক হই তখন আমার ভাষা হবে এক ধরনের, কিন্তু এই যে এবং এটা আমরা সবাই আবার একটা প্রমিত ভাষাকে অনুসরণ করার চেষ্টা করি, এবং এই প্রমিত ভাষাটা কিন্তু আঞ্চলিক ভাষা দ্বারা প্রভাবিত হয়, আমি যে যে অঞ্চলের তার ওই ভাষাটা প্রভাবিত হয়, কিন্তু এই দিক থেকে অনেকটা মুক্ত থাকে কে লিখিত ভাষাটা, মুখের ভাষা। আমি আমি যে ভাষায় আমি আমি যদি চট্টগ্রামের লোক হই বা আমি যদি সিলেটের লোক হই, হ্যাঁ, আমার এই আঞ্চলিকতা টান সহজে যাবে না। আমি যদি সুপার হিউম্যান না হই আমার কথার মতো আঞ্চলিকতা টান থাকবে, আমি প্রমিত বলতে গিয়ে আমার আঞ্চলিকতা আসবেই। কিন্তু লেখার ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা ফেস করতে হয় না, কারণ আমি জানি একটা বানান একটা এখন তাহলে ধরেন একটা সিলেটের লোক যদি সে যদি সাহিত্য করতে চায় তাহলে তার যদি একটা ভাষাগত সীমাবদ্ধতা থাকে তাহলে কি সে সাহিত্য করবে না? মানে সে কি সাহিত্য, সে মানে ভাষাগত সীমাবদ্ধতা কোন ধরনের সীমাবদ্ধতা, সে কি আঞ্চলিক ভাষায় তার তার ধরেন তার মুখের ভাষা চলে আসছে? যেমন ধরেন সিলেটে যখন আমরা ছিলাম আমরা দেখছি ওরা বলছে আমি তো লোকটারে খুব ভালো পাই, এখন ধরেন সে কবিতায় লিখছে যে আমি তো তারে ভালো পাই, আমার মাতৃভাষা কিন্তু বাংলা না, আমার মাতৃভাষা সেই চট্টগ্রামের বা সন্দ্বীপের বা নোয়াখালীর সৌকল আঞ্চলিক ভাষাটাই আমার মাতৃভাষা সত্যিকার অর্থে। আমার সেকেন্ড ভাষাটা হলো প্রমিত বাংলা, যেটাকে আমরা স্কুল কলেজে গিয়ে পড়তে যাই। আমার প্রকৃত মাতৃভাষা কিন্তু কখনোই বাংলা না, মানে আমরা যেই স্ট্যান্ডার্ড বাংলাকে বলি, তাই না? এখন আমাদের সবার বোঝার সুবিধাতে, হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড বাংলাটাকে এটা এটা রাষ্ট্র পরিচালনার জন্য, এটা সাহিত্য বা আদার্স অনেকগুলো আর্থসামাজিক কারণে কিন্তু এটাকে কি করা হয়, আত্মীকরণ করা হয় একটা ভাষাকে। কারণ আমি যদি এভাবে মানে ছেড়ে দেই তাহলে আমাদের প্রচুর ভাষা তৈরি হবে, কেউ কারো ভাষা বুঝবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ আমি যদি বলি যে না আমি আঞ্চলিক ভাষা, আমি আমি নোয়াখালীর ভাষা, আমি সন্দ্বীপের ভাষায় আমি বলবো, এবং যেহেতু আমি এই ভাষায় বলি আমি কেন বাংলা ভাষায় কথা বলবো? মানে যে প্রমিত যে বাংলা একটা মান মোটামুটি আছে, আমি মানি না মানি একটা মান আছে, সেটা আমি কেন গ্রহণ করব? তাহলে তো একটা কেওস তৈরি হবে ভাষায় এবং সাহিত্যে, এই কেওসটা ডেফিনেটলি তৈরি হবে। এবং এই কেওস গুলোকে বন্ধ করার জন্য সারা পৃথিবীতে সবসময় ভাষার উপরে স্ট্রিং রোল চালাচ্ছিল। আমি তো ফরাসি ভাষার সাথে অনেকদিন ধরে আছি, ওরা রীতিমতো মানে কনজারভেটিভ,
ওরা অনেক মানে দক্ষিণের সাহিত্যে হ্যাঁ অনেকগুলো ভাষা, প্রয়াত বলে একটা ভাষা ছিল, ওগুলাকে রীতিমতো সহায় দিয়েছে স্ট্যান্ডার্ড ফরাসিটাকে কি করার জন্য মানে চালু করার জন্য, এবং সেটা চালু হয়েছে। যদিও এটা আমরা জানি যে আফ্রিকার ফরাসি, ক্যানাডিয়ান ফরাসি, ফ্রান্সের ফরাসি এগুলোর মধ্যে ব্যাপক পার্থক্য আছে, কিন্তু পার্থক্য থাকলেও এগুলো স্ট্রাকচারগত পার্থক্য নেই। স্ট্রাকচার মানে কি, ভাষা উচ্চারণ একটা গৌণ জিনিস, ভাষা একটা ভাষাকে আমি আরেকটা ভাষা থেকে আলাদা করব তার স্ট্রাকচার থেকে, তার মানে ভাষার যে স্ট্রাকচার বলতে কি সে মানে সে কিভাবে, যেমন আমরা কিন্তু প্রচুর ইংরেজি ভাষা বাংলা ভাষায় ঢুকাই, কিন্তু ঢুকালেও কিন্তু আমরা ইংরেজি স্ট্রাকচার, ইংরেজি ভাষার যে প্যাটার্ন মানে যে ওরা যে, যেমন আমি ভাত খাই আই ট্রাই, ওই অ্যাঙ্গেলে কিন্তু আমরা ব্যবহার করি না, ওই ভাষাটাকে ওই শব্দটাকে কিন্তু আমরা বাংলার মতো করে আত্মীকরণ করে দিচ্ছি। এটা যদি ঠিক থাকে দ্যাটস ফাইন, তাহলে বাংলা ভাষা নিয়ে ভয় কোনো কিছু নাই, আরবি ফারসি সব ঢুকতে পারে, সব ঢুকতে পারে, ঠিক আছে। এটা হলো মূল বিষয়, একটা উচ্চারণ কিন্তু আমি আমি একটা শব্দ বলা হয়ে থাকে, আমরা যদি খুব মানে টেকনিক্যাল, আমার একটা শব্দের উচ্চারণ কিন্তু সবসময় একই রকম হয় না, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর সেখানে আমি আমার একটা আঞ্চলিক ভাষা প্রভাব তো থাকবেই, এটা নিয়ে কারো কোনো সে নাই আমার মনে হচ্ছে, এটা নিয়ে কোনো জটিলতা নেই। যাক, আমি টেন কোশ্চেনটা জিজ্ঞাসা করতে চাই, দেখা তুমি তোমার তোমার কি মনে হয় যে মানে এটা কি আলাদা হওয়া উচিত, বা সাহিত্যের ভাষা মুখের ভাষা এটার মধ্যে দূরত্ব থাকা উচিত, নাকি এখানে লেখকের একটা স্বাধীনতা থাকা উচিত যে মানে সে কিভাবে তার লেখা লিখতে চায়, মানে সাহিত্যের ভাষা আর মুখের মানে বলার ভাষা এই দুটোর মধ্যে কি একটা যোজন যোজন দূরত্ব থাকবে কি না? আমার কাছে মনে হয় যে একজন লেখকের একটা বড় ধরনের স্বাধীনতা মানে থাকার প্রয়োজন আছে, যে সে তার সাহিত্য সে যেই সাহিত্যটা করতে যাচ্ছে, লেখক যদি মনে করে যে আমার এই সাহিত্য কর্মটা সেটা ছোট গল্প হতে পারে, সেটা কবিতা হতে পারে, সেটা উপন্যাস হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, তার যদি মনে হয় যে এই লেখাটাতে কথ্য ভাষা বা আঞ্চলিক ভাষা ডিমান্ড করছে, তা না হলে আমার এই সাহিত্য কর্মটা মানসম্পন্ন হবে না, তাহলে অবশ্যই এটা তার স্বাধীনতা রয়েছে যে এটা সে সেই কথ্য ভাষা ব্যবহার করে লিখতে পারে। আমার কাছে মনে হয় যে এটা একজন সাহিত্যিকের জাজমেন্টের উপরে, সাহিত্যিকের বিবেচনার উপরে স্বাধীনতাটুকু থাকা দরকার। কিন্তু আবার একটা বিষয়ের সাথে আমি আবার বাণীব্রততার সাথে একমত, যে সবাই যদি মনে করে যে না আমার স্ট্যান্ডার্ড বাংলা ভাষা প্রয়োজন নেই, আমি আমার মাতৃভাষাতেই সবসময় যা কিছু হোক আমি মাতৃভাষা ব্যবহার করেই লিখতে পারো, আমি টাঙ্গাইলের ভাষা ব্যবহার করবো, তুমি চট্টগ্রামের ভাষা ব্যবহার করবে, আরেকজন সিলেটের ভাষা ব্যবহার করবে, আরেকজন সাতক্ষীরা ব্যবহার করবে, তাহলে তো একটা ভীষণ ক্যাওস সেইটার সাথে আবার আমি। সেম প্রশ্নটা আমি সৈকতদাকে করছি যে মানে ভাষার মানে বলার ভাষা, লেখার ভাষা, মানে সাহিত্যের ভাষা এটা এটা এটাকে কিভাবে দেখতেছেন? এটা ওই আমার কাছে মনে হয় যেটা ডোরা চরিত মানুষের ডোরা চরিত মানুষ বইটার নিচে যেরকম ফুটনোট আছে না, ওইরকম ফুটনোট ইউজ করে কাজ করা যাবে আর কি, ফুটনোট ইউজ করে কাজ করাটা একটা প্রাথমিক জিনিস হতে পারে। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমার একটা খুব প্রিয় বই আছে ইন্দ্রদলক মিলনের, ইনফ্যাক্ট ইন্দ্রদলক মিলনের ওই একটা বই আমার প্রিয়, সেটা হচ্ছে কালাকাল। এটা এটা এই ভাষা নিয়ে এটা আমার মনে হচ্ছে এটা নিয়ে আরো আসলে সময় নিয়ে কথা বলা উচিত আর কি সবার। হ্যাঁ, আর আমরা আসলে তুমি অনুপম তুমি মডারেট করে যাচ্ছ, তোমার ওপিনিয়নটা আমরা শুনতে পাচ্ছি না, আর আজকাল যদি 12টা বেজে যাচ্ছে আমার ভয়ঙ্কর ক্ষুধা লাগছে, আমার মাথা কাঁপছে, শরীর কাঁপছে, আমার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আসলে ওভার হয়ে যাচ্ছে, আমি খেয়ে বসলে হয়তো এই সমস্যাটা হতো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ
তারপরে ভাষার সাথে বিশুদ্ধতাবাদ এবং রবীন্দ্রনাথের অর্থনীতি এসব জীবনানন্দ একটু বাদ পড়ে গেছে, আমি একটু করে অ্যাড করি, মানে এটা আপনি অ্যাড করে যেতে পারেন, তাহলে আমি তৃষার বক্তব্য শুনবো। সেটা তো মানে জীবনানন্দের মৃত্যু, মানে জীবনানন্দের কবিতায় মৃত্যু এবং জীবনানন্দের ইনফ্যাক্ট মৃত্যু, ব্যক্তি মৃত্যু, এই দুটো নিয়ে কি আসলে মানে খুব বেশি মাত্রায় চর্চিত, মানে বেশি অতি চর্চিত হয়ে গেছে কিনা আর কি জীবনানন্দ? না না, অতি চর্চিত বলে কোনো জিনিস আমি বিশ্বাস করি না। আমি আমি যেটা বিশ্বাস করি হলো সাহিত্য সাহিত্যিকদের নিয়ে অবশ্যই আমাদের কথা বলতে হবে। আমি আমি ক্রিটিসাইজ করব যে এখানে কোন জীবনানন্দের ব্যক্তি মৃত্যুর কথা বলছি। না না, জীবনানন্দের ব্যক্তি মৃত্যুটা হলো তা সে মারা গেছে তার প্রামে, তার যে জীবন বোধ বা তার যে লাইফ স্টাইল সেটার সাথে সে একভাবে মারা গিয়েছিল। ওয়েল, এখন এখানে আসলে তার সাহিত্য না নিয়ে অনেকে মানে তার সাহিত্য নিয়ে বেশি কথা না বলে তার মৃত্যু নিয়ে বেশি কথা বলে, কিন্তু একজন বিখ্যাত মানুষের মৃত্যু নিয়ে কথা হতেই পারে। হ্যাঁ, আমি এটাকে অতি চর্চিত বলবো না। জীবনানন্দ একটা অ্যাসেট বাংলা সাহিত্যের জন্য, জীবনানন্দ অসাধারণ। জীবনানন্দকে আমি বলবো না যে ওভার রেটেড, কখনোই বলবো না। জীবনানন্দের দরকার ছিল, হ্যাঁ আমি ওভার রেটেড বলবো না, আর রবীন্দ্রনাথকে আমি ওভার রেটেড বলবো না, ঠিক আছে। এই দুইটা বিষয়ে আমার মনে হয় যে এদেরকে নিয়ে আরো পড়াশোনা হতে পারে, এদেরকে নিয়ে আরো লেখালেখি হতে পারে, এদেরকে নিয়ে আরো কথা হতে পারে এবং তার মৃত্যু নিয়ে ব্যক্তি মানুষের সাহিত্য। একটা কথা অ্যাড করছেন এখানে, সেটা হচ্ছে যে জীবনানন্দের লেখা অধিকাংশ লেখা পড়বার সৌভাগ্য হয়েছে বাংলা বাঙালির, বাঙালির আসলে মাত্র 20 বছর। মানে আমি যেটা মানে দীর্ঘদিন একটু পড়ে টড়ে বা এই গৌতম দার বইপত্র পড়ে যে জিনিসটা টের পাচ্ছি সেইটা হচ্ছে কি, আন্ডার রেটেড থেকে বড় কথা হচ্ছে যে তার আসলে বন্ধু বান্ধব এবং সব কথা মানে হয় না এরকম যে মানুষ সবসময় কথা বলার একজন মানুষ খোঁজে, সেই রকম বন্ধু বান্ধব বা মানুষজন কিন্তু সে পায় নাই আর কি। এইটা এইটা একটা খুব বেজর ফ্যাক্টর। এবং সেই জায়গা থেকেই আসলে জীবনানন্দ যে আসলে খুব চেষ্টা করে মানে সবার থেকে আলাদা হয়ে গেছেন বিষয়টার থেকে আর একটা গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল হচ্ছে যেটা গৌতম দার বইয়ে পাচ্ছি, সেটা হচ্ছে জীবনানন্দ তার সমকালে তার থেকে ভালো করে মানে বিভিন্ন দেশের বইপত্র পড়া, বিভিন্ন আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বিভিন্ন দেশের ভাষার বই পড়া এবং এই সমস্ত ক্ষেত্রে হয়তো মানে উনি বলতে চাচ্ছেন যে একটা একটা ঘাটতি বা একটা কিছু হয়তো থাকতে পারে সেখানে, জীবনানন্দ যেভাবে লিখে গেছেন বা জীবনানন্দের ভাবনা। কিন্তু কেন এই ঘাটতিতে কেন থাকবে? এই ঘাটতিটা যদি বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী বা পঞ্চপাণ্ডব ওদের মধ্যে না থাকে তাহলে কেন জীবনানন্দের মধ্যে? জীবনানন্দের অর্থনীতি, অর্থনীতি বাণীদা মানে আমার কাছে মনে হচ্ছে জীবনানন্দের অর্থনীতিটা এখানে খুব ইম্পর্টেন্ট। তার আচ্ছা সৈকতের কথাটা শেষ করুক, সৈকতের আমি লাস্ট এখানে খুব স্পষ্ট করে এখানে এখানে গৌতম দার বইয়ের সেকেন্ড খণ্ডের একটা এন্ট্রিতে খুব স্পষ্ট করে আছে যে জীবনানন্দ দাস সুধীন্দ্রনাথ দত্তের বাসার মানে সুধীন্দ্রনাথ দত্তের বাড়ির একজনকে পড়াতেন এবং সুধীন্দ্রনাথ দত্ত তার সাথে চাকর বাকরের মতো ব্যবহার করতেন। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে যে, এবং নানা রকম ক্রস রেফারেন্স দিয়ে উনি সেটা প্রমাণ করছেন গৌতম দা। তা আমার কথা হচ্ছে যে সমকালীন একজন লেখক মানে একজন অ্যারিস্টোক্রেট লেখক যদি মানে সমকালের আরেকজন লেখককে সাথে এভাবে আচরণ করে, টিউশন করাতে গেছে সেইখানে, সেইটা খুবই খারাপ কথা আর কি। এবং এইসব আচরণগত দিকগুলোর কারণে যেমন অচিন্ত্য কুমার সেনগুপ্ত একসময় তার খুব ভালো বন্ধু ছিলেন, পরে আস্তে আস্তে অচিন্ত্য কুমার সেনগুপ্ত এই সিনেমার স্ক্রিপ্ট লেখা বা বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে পড়ে তার কাছ থেকে সরে যান। আর গৌতম দা এই বইটার মধ্যে আরেকটা জিনিস এস্টাবলিশ করছেন খুব ইন্টারেস্টিং ভাবে, সেটা হচ্ছে গৌতম এই জীবনানন্দ আসলে চাকরি হারাইতেন, কথাটার থেকে বড় কথা হচ্ছে জীবনানন্দ চাকরি করতে চাইতেন না, জীবনানন্দ চাকরি করতে চাইতেন না,
তিনি তিনি যেটা চাইতেন সেটা হচ্ছে তিনি মানে তার যে ট্রাঙ্কের মধ্যে যে গল্প উপন্যাসগুলি সেইটাকে দীপানন্দ একটা প্রজেক্ট হিসাবে বিবেচনা করত এবং সারা জীবনে তিনি নাকি প্রায় 40 লক্ষ শব্দ লিখছেন এবং তার ডায়েরির মধ্যে মানে এত বেশি রেফারেন্স আছে যে তার সমকালে কারো লেখাপত্রে এর অর্ধেক রেফারেন্সও নাই। সেই জায়গা থেকেই জীবনানন্দের লেখাপত্রগুলো আসলে এত বেশি আলাদা হয়ে গেছে। এখানে আরেকটা সর্বশেষ জীবনানন্দ সংক্রান্ত আরেকটা জিনিস একটু যোগ করি, সেটা হচ্ছে 1984 সালে প্রথম বারের মতো জীবনানন্দের একটা জিনিস আমি একটু দেখাতে চাই। এই যে এইটা এই এই রূপসী বাংলার এই এডিশনটা, রূপসী বাংলার এডিশনটা বেরিয়েছিল 1984 সালে। এটা দেবেশ রায় সম্পাদনা করছিলেন এবং পূর্ণেন্দু পত্রী কভার করছিলেন, কভার ইলাস্ট্রেশন পূর্ণেন্দু পত্রীর। এবং এটা হচ্ছে জীবনানন্দের পাণ্ডুলিপি সংস্করণ, মানে একদিকে লেখা এবং একদিকে হচ্ছে হস্তলেখাটা, হ্যাঁ হাতে লেখাটা, হস্তলেখা। এই এবং এই বইটা দিয়ে প্রতিক্ষণ পাবলিকেশন জীবনানন্দ চর্চা শুরু করে এবং এই বইটার পরেই হচ্ছে তার গল্প উপন্যাস গুলো আলাদা আলাদা করে বের হওয়া শুরু হয়। প্রথমে ভূমেন্দ্র গুহের তাহলে আমরা দেখতে পাচ্ছি 84 সালে এই রূপসী বাংলার এই পাণ্ডুলিপি সংস্করণটা বেরোলো। রূপসী বাংলা তারও আগে বেরিয়েছে, সত্যজিৎ প্রচ্ছদ করছিলেন এবং এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে জীবনানন্দের গল্প উপন্যাস গুলো যখন বেরোয় এবং জীবনানন্দের এত কপাল খারাপ ছিল, জীবনানন্দের মেয়েটা আসলে তার বাবার পাণ্ডুলিপির প্রতি যত্নবান ছিল না, তিনি অনেকগুলো পাণ্ডুলিপি হারাই ফেলছে আর কি, মানে জাস্ট অন্য মানুষকে হারাই ফেলছে। খুব মেধাবী মানুষ ছিলেন, পিএইচডি টিএইচডি করছেন, কিন্তু ওই ধোপার কি বলে এই ধোপার যে কাপড় টাপড় রাখে সেখান থেকেও জীবনানন্দের পাণ্ডুলিপি আবিষ্কারের ঘটনা ঘটছে। সেইটা আমি শুনছি হচ্ছে সমরেন্দ্র সেনগুপ্তের কাছে, যখন সমরেন্দ্র সেনগুপ্ত 2009 চিটাগাং লিটল ম্যাগাজিন মেলায় আসছিলেন। যাই হোক, আমি কথাটা শেষ করতেছি এই জায়গা থেকে যে মোটামুটি 84 সালে এটা বের হলো, 73-74 থেকে গল্প উপন্যাস গুলো বের হওয়া শুরু হয়। পরে 84 সালে যখন প্রতিক্ষণ থেকে বের হওয়া শুরু করে তখন দেশ পত্রিকার সাথে একটা মামলা মকদ্দমা হচ্ছিল পাণ্ডুলিপিটা আসলে কারা বের করবে সেটা নিয়ে। প্রতিক্ষণ এই মামলাতে জিতে যায় এবং দেশ পত্রিকা জিতে না। তবে দেশ পত্রিকা একটা কাজ করছিল 99-এ জীবনানন্দ জন্মশতবর্ষে, দেশ পত্রিকার এন্টায়ার ইতিহাসে, দেশ পত্রিকা এখন মনে হয় 80 বছর বা 82 বছর ধরে বেরোচ্ছে, এন্টায়ার ইতিহাসে নজরুলিং এর সংখ্যা করছে মাত্র একটা। এইগুলো আমি তথ্য হিসাবে বলতেছি, নজরুলিং এর সংখ্যা করছে মাত্র একটা, এই আর আর জীবনানন্দ নিয়ে সংখ্যা করছে মাত্র দুইটা। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, যেহেতু নজরুল আহমেদ জীবনানন্দ নিয়ে কথা আসছে, গৌতম দার বই থেকে কোট করি একটা জিনিস, জীবনানন্দ তার চাকরির ক্ষেত্রে একবার একটা জায়গায় সুযোগ পাইছিলেন স্বরাজ বলে একটা পত্রিকা, সেই পত্রিকায় তিনি এডিটর মানে একটা পূজা সংখ্যা এডিট করবার দায়িত্ব পাইছিলেন। সেখানে তার সম্পাদক তাকে বলছিলেন যে নজরুলের উপরে আমরা একটা করপত্র করব। তিনি তখন প্রতিবাদ করছিলেন, তিনি তার বন্ধুদেরকে বলছিলেন যে এদের করপত্র করা দরকার আমারে নিয়ে, এরা করতেছে নজরুলকে নিয়ে। তার মানে হচ্ছে কি, এক ধরনের বেদনাবোধ যে তার সমকালে তার পরে তিনি চাকরি বাঁচাতে গিয়ে এমনকি যে প্রবন্ধটা তিনি লিখছিলেন মন থেকে সেই প্রবন্ধ একটু প্রশংসা টশংসা করে এডিট করে ছাপানোর চেষ্টা করো, চাকরিটা বাঁচার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত পূজা সংখ্যাটা বেরোবার পর দেখা গেল জীবনানন্দের নাম কোথাও নেই। এবং ওই পূজা সংখ্যায় কারা কারা লিখছেন সেই তালিকাটা এই দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, মানে গৌতম দা দ্বিতীয় খণ্ডের মধ্যে। তো আমি যে কথাটা বলতেছি যে মানে যে রহস্যগুলো ছিল, যেমন সাদুজ্জামানের বইয়ের মধ্যে একটা থ্রিলারের মতো আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে, জীবনানন্দ কেমনে মরছে, এটা কি সুইসাইড না আত্মহত্যা, কিভাবে মরছে। কিন্তু গৌতম দার দ্বিতীয় খণ্ডে খুব স্পষ্ট করে আছে যে এটা আসলে একটা অ্যাক্সিডেন্টই, এটা কোনোভাবেই সুইসাইড না। কেন অ্যাক্সিডেন্ট এবং কেন সুইসাইড না সেখানে একদম খুব বিস্তারিত 3-4 পৃষ্ঠা জুড়ে ইনফরমেশন জুড়ে আছে। কেউ তো ভাই ডাব হাতে নিয়ে আত্মহত্যা করতে যায় না, ওনার হাতে তখন দুটো ডাব ছিল,
তো যাই হোক, যে কথাটা যে মানে যেটা বলার চেষ্টা করতেছি আমি এতক্ষণ ধরে, যে আমি মাঝে মাঝে মনে করি আর কি, মানে এতক্ষণ ধরে সব মানে জীবনানন্দ এবং রবীন্দ্রনাথের মধ্যে এই দুইজনের মধ্যে আসলে তুলনা হইতে পারে না। কোন জায়গা থেকে আমি বলি, আমি জীবনানন্দকে বা রবীন্দ্রনাথ কাউকে গ্লোরিফাই করার জন্য বলতেছি না, তুলনা হতে পারে না এই জন্য যে রবীন্দ্রনাথের প্রায় সকল লেখাই তার জীবদ্দশায় আমরা পড়ে ফেলছি, চিঠিপত্র গুলো বাদ দিলে। এবং বিশ্বভারতী একটা কাদের উপর চেপেছিল 1409 সালে, সরি 1406 সালে প্রথম হলো রানুর চিঠিগুলো বেরোলো দেশ পত্রিকায়, ভানু ভানু রানু ভানু উপন্যাসটা বেরোলো শুনলের পরে। অথচ রানুর দিকে চিঠিগুলো পড়ার জন্য, মানে যিনি পরবর্তীতে লেডি রানু মুখোপাধ্যায় হয়েছিলেন, তার চিঠিগুলো পড়ার জন্য আমাদের অপেক্ষা করতে হলো 2017 পর্যন্ত, যতদিন না চিঠিপত্রের 18 নম্বর খণ্ড বেরোলো। এবং সেই 18 নম্বর খণ্ডে রানু 6 বছরের বালিকা, তিনি রবীন্দ্রনাথকে কি লিখতেছেন, সে চিঠি শেষে একজন 6 বছরের বালিকা তার রবি দাদাকে চিঠির শেষে আদর 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 লিখতেছেন, আর ওখানে রঞ্জন বন্দ্যোপাধ্যায় এটাকে অনুবাদ করতেছে অন্যভাবে, তো সেইটাতে খুব মুশকিল হয়। আর জীবনানন্দের ক্ষেত্রে প্রবলেমটা যেটা হয়েছে, জীবনানন্দের লেখা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর গৌতম দার কাছে মানে ওভার দা ফোন একটা কথা শুনছি, জীবনানন্দ একটা পৃষ্ঠার মধ্যে 2-3 বার লিখতেন, একটা লাল কালিতে লিখতেছে, আবার নীল কালিতে লিখতেছে, আবার সবুজ কালিতে লিখতেছে। পৃষ্ঠা কিনারি তো টাকা ছিল না তার, তার ফিনান্সিয়াল কন্ডিশন ছিল খুবই খারাপ, ফলে তার পাণ্ডুলিপি উদ্ধার করা ছিল খুবই মুশকিলের কাজ। এবং সেই কাজগুলো আস্তে 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 হচ্ছে। 1999 সালেই প্রথমবারের মতো কাজটা হলো যে ওই জীবনানন্দ শতবার্ষিক সংস্করণ বেরোলো, জীবনানন্দ শতবার্ষিক সংস্করণ বেরোলো 4 খণ্ডে, মানে 2 খণ্ড উপন্যাস 2 খণ্ড গল্প দিয়ে। সেটা হচ্ছে জীবনানন্দের প্রতি প্রথম প্রকৃত ট্রিবিউট, এটা এটা হলো তার প্রথম কাজ। আর ভূমেন্দ্র গুহরা ছাত্র বয়সে যেটা করছিলেন, ময়ূর পত্রিকা জীবনানন্দ মারা যাওয়ার পর পর বের করছিলেন, সেখানে জীবনানন্দের কে নিয়ে মানে একটা প্রথম পূর্ণাঙ্গ কাজ ওই ময়ূর পত্রিকা দিয়ে করলো। কিন্তু তার আগ পর্যন্ত জীবনানন্দ জীবদ্দশায় তিনি যে পরবর্তী জীবনে এত বেশি সেলিব্রেটেড হবেন তার লেখাপত্রের কারণে, ইভেন স্টিল নাও তার গল্প উপন্যাস গুলো তো আমরা এখনো ঠিক মতো পড়ে উঠতে পারিনি। মানে আমি বলতেছি কি, আমি বলতেছি যে প্রতিক্ষণের যে সংস্করণ, সেই সংস্করণ কেনবার ক্ষমতা আমাদের কয়জন আছে? মানে আমাদের আলোচনা শুরুতে যে নিম্নবিত্তের রুচিশীলতার কথাটা আসতেছিল, নিম্নবিত্তের রুচিশীলতা বা গদ্যের সৌন্দর্য, এই জিনিসগুলো যে সে বুঝবে, এটা সে বুঝবে কিভাবে? এই জিনিসটা তো আর ওই মানে 64 টাকা দিয়ে 1 GB কিনে একটা এই 500 MB তারান্তিনো নামিয়ে রুচি অর্জন করবার ব্যাপার না। হ্যাঁ মানে বিষয়টা তো এরকম না, মানে আমি বলতেছি যে এই জীবনানন্দকে নিয়েও যে একটা ব্যবসায়িক চক্র ওই আইনে মানে আদালতে জিতে এবং আর কাউকে বের করতে না দেয়া, এগুলোও তো খুব মুশকিল, এগুলোও খুব মুশকিলের জায়গা। যে আমরা আসলে জীবন আর কবিতাগুলোর ক্ষেত্রেও যেটা, জীবনানন্দের স্টিল নাও প্রায় 2500-এর মতো কবিতা অপ্রকাশিত, স্টিল নাও মানে গতকাল পর্যন্ত, মানে সরি আজকে পর্যন্ত, মানে অ্যাকর্ডিং টু এই গৌতম দা, যে ওগুলো ওই ইয়ের মানে আর্কাইভের শীতল ঘরে পড়ে আছে। তা এখন কথাটা হচ্ছে যে কারণে এই দায়িত্বগুলো কে নিবে? এখানে ফান্ডিং, সরকার তো ফান্ড দেয় না এগুলোর জন্য। ব্যক্তিগতভাবে যারা মানে গৌতম দারা যা টুকটাক করছে, ভূমেন্দ্র গুহ যা টুকটাক করছে, এটা হচ্ছে পুরোপুরি একটা ব্যক্তি উদ্যোগের কাজ। মানে রবীন্দ্রনাথের যে পরিমাণ সেলিব্রিটি আছে, রচনাবলীগুলো এখনো বছরে অন্তত 2-4 হাজার সেট বিক্রি হয়, কিন্তু জীবনানন্দের কিন্তু ওই সেলিব্রিটিটা এখনো তৈরি হয়নি, কারণ ওনার জন্য ফান্ড পাওয়া যাচ্ছে না, ওনার জন্য প্রকাশক পাইতে কষ্ট হয়ে যাচ্ছে স্টিল নাও। তো এই জিনিসগুলোর কারণেই মনে হয় যে এখনো আমার মনে হয় আরো অন্তত 30-40 বছর যে এই দুজনকে তুলনার জায়গায় মানে না রাখাটাই আমাদের ভালো হবে, কারণ দুইটা আসলে দুই দুই গ্রহের জিনিস আর কি, দুই নক্ষত্রের জিনিস। আমার তো মাঝে মাঝে দুঃখ লাগে যে রবীন্দ্রনাথ যে জীবনানন্দকে বুঝতে পারেন নাই, শুধু একটা শব্দ দিয়ে শেষ করে দিয়েছিলেন, চিত্ররূপময়। এইটার জন্য মাঝে মাঝে খুব দুঃখ লাগে যে মানে কি হতো যে জীবনানন্দ রবীন্দ্রনাথ সবাইকে তখন সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছেন, কত অগাম অগাকে উনি সার্টিফিকেট দিয়েছেন, কি হতো যদি জীবনানন্দকে একটা সার্টিফিকেট দিতেন যে তুমি অসাধারণ লেগেছো, এই করেছো সেই করেছো, তাহলে তো জীবনানন্দের জীবনের গতিপথটা হয়তো একটু
চেঞ্জ হয়ে যেত মানে আমি বলতে কি হতো না সেটা দিয়ে সাহিত্যের আলোচনা হয় না উইশফুল থিংকিং কিন্তু আমার কাছে মনে হয় আর কি ভাবে যখন আমি চিঠিগুলো পড়ি যে একজন মানুষ যখন খুব রেসপেক্ট নিয়ে আর একজন মানুষকে বলতেছে যে কবিগুরু আপনাকে আমি খুব সম্মান করি এই সেই দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা লিখে ফেলতেছে আর ওই দিক থেকে যখন হারান দাদা শুধু সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ হারান দাদা বলা ঠিক হয় নাই শুধু চিত্ররূপময় বলে ছেড়ে দিচ্ছে সেইটা খুব দুঃখজনক মানে আমার কাছে মনে হয় তো সর্বশেষ কথা যেটা আমি খুব রিসেন্ট একটা ঘটনা দিয়ে জীবনানন্দের অংশটা শেষ করি এবং এটা সম্ভবত তৃষা সম্ভবত এই ঘটনা জানেন এই আর বাকি দুজন জানেন বলে মনে হয় না গত বছর আমার এই পাপি চোখে একটি অশ্লীল দৃশ্য চোখে পড়েছে জীবনানন্দ সংক্রান্ত সেটি আমি বলে জীবনানন্দের চ্যাপ্টার ক্লোজ করে দিব সেটা হচ্ছে সমকালীন সংখ্যায় জীবনানন্দের একটা গল্প প্রকাশিত হয় এবং বিশিষ্ট জীবনানন্দ গবেষক যিনি বাংলাদেশ মিউজিয়ামের কিউরেটর ছিলেন মহাপরিচালক বা ইত্যাদি ইত্যাদি ছিলেন তিনি বলছিলেন যে এটা হচ্ছে জীবনানন্দের ১২৮ নম্বর গল্প হ্যাঁ হ্যাঁ ফয়জুল লতিফ চৌধুরী হ্যাঁ এটা তিনি বলছিলেন জীবনানন্দের ১২৮ নম্বর গল্প গল্পটা বেড়েছে গল্পের নাম দিচ্ছে তিনি কি খাসির মধ্যে কি এক পদ খাসি বা এই টাইপের নাম আর কি মানে খুবই অজীবনানন্দচিত নাম এক পদ খাসি বা এই টাইপের একটা নাম মানে খাসি সংক্রান্ত কোনো আগ্রহ জীবনানন্দের মধ্যে আমি কখনো দেখিনি কিন্তু উনি বরং মাটন শব্দটা লিখছেন অসংখ্যবার কিন্তু খাসিটা সে কোনোদিন লিখতে দেখিনি যাই হোক আমি যখন এই গল্পটা দেখলাম এই সমকালীন সংখ্যায় দেখার পরে যখন একটু পড়া শুরু করলাম আমার খুব সন্দেহ লাগলো এবং মানে একটু কেমন কেমন লাগলো মনে হচ্ছিল কোথায় পড়ছি কোথায় পড়ছি এরকম মনে হচ্ছিল পরে জীবনানন্দ শতবার্ষিক সংস্করণে এই যে বাসমতী রূপাক্ষান নামে একটা উপন্যাস আজকে থেকে ৩০ বছর আগে প্রকাশিত হয়ে বসে আছে আমি আবিষ্কার করলাম যে সেই দীর্ঘ উপন্যাসের একটা স্টিমার যাত্রার অংশ বাবা আর মেয়ে মিলে স্টিমারে করে যাচ্ছেন সেই স্টিমারের মধ্যে একজন বাটলার আসছে সেই বাটলার কি খাবেন জিজ্ঞাসা করে সেখানে খাসির এক পদ রান্নার ব্যাপার স্যাপার আছে সেই উপন্যাস থেকে দিব্যি একটা টুকরো তিনি তুলে নিয়ে এই জীবনানন্দ গবেষক প্রমাণ করতে চাইছেন যে এটি হচ্ছে অপ্রকাশিত আমার তো এখন পাপি চোখ আমি সুন্দর করে সেই জীবনানন্দ শতবার্ষিক সংস্করণ আমার এক দুবাই প্রবাসী বন্ধুর কাছ থেকে আমি হাফিস করেছিলাম কারণ সে পড়ে না আমি পড়ি এবং তাকে দিব না কোনোদিন তো সেইটা থেকে হচ্ছে আমি একটা পোস্ট লিখি শিবকুমার শীল গৌতম মিত্র শেয়ার করে এবং ঠিক দুই দিন পরে শিবকুমার শীল আমাকে ফোন করে বলেন সৈকতদা যা লিখছেন লিখছেন আর কিছু লিখেন না ফয়জুল লতিফ চৌধুরী খারাপ লোক আপনার ক্ষতি করতে পারে এই হচ্ছে আমাদের দেশের শিল্প আলোচনা এবং শিল্প সাহিত্যের পরিস্থিতি মধ্যবিত্তদের ক্ষেত্রেও একই অবস্থা নিম্নবিত্তের ক্ষেত্রে একই অবস্থা উচ্চবিত্তদের তো কথাই নেই এরা তো লেখাপড়া মানে খুব বেশি করে না বা করলো ওই জাকা লাকা ফুকো দ্যারিদা যেগুলো আমরা পড়তে পারি না ওইগুলি পরে এই সিরিয়াসলি আমি তো বুঝি না যে একজন মানুষের জীবনে এই মানে পোস্ট স্ট্রাকচারালিজম এর মানে গুরুত্বটা আসলে কোথায় মানে তার নিজের স্ট্রাকচারই তো ভাই ধসে যাচ্ছে হ্যাঁ সেখানে আবার প্রি পোস্ট কি হ্যাঁ যাই হোক বাড়ির মতো দেখি হরগোরাঙ্গ মোড়ে চলে গেছে যাই হোক আলোচনাটা খুবই চমৎকার আমার তো ইচ্ছে হচ্ছে আরো কন্টিনিউ করতে বাট আমরা তো ১০টা থেকে শুরু করেছিলাম দুই ঘন্টার আলোচনা দুই ঘন্টা আসলে সাফিসিয়েন্ট টাইম না আর এক আলোচনায় আসলে অনেক টপিক নিয়ে আসলে কোনটা একটা মানে ঘনীভূত হওয়া যেটাকে বলে আলোচনাটা বা এটা এটা আসলে ছিল আমাদের কনক্লুশনে আসা একটা ভালো একটা হ্যাঁ একটা ডেপথ আসা এটা হয় না আর কি আমার মনে হচ্ছে আমরা আরো ন্যারো রান করতে পারি আমাদের এতগুলো না রেখে দুগুলো টপিক না রেখে যেকোনো একটা বা দুইটা টপিক
কাস্টম সাই আই হ্যাঁ প্লিজ প্লিজ কাস্টম সাই প্লিজ 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 স্বাগত প্লিজ হ্যাঁ আমার প্রস্তাবটা হচ্ছে ভাই অজ্ঞা গ্রুপ মেইল সার্ভিস খোলেন গ্রুপ মেইল সার্ভিস সেই গ্রুপ মেইল সার্ভিসের মধ্যে হোস্ট কি কি প্রশ্ন নিয়ে আলোচনা হবে কথা বলবে সবাই তাইলে মনে হয় আগে থেকে একটু ভেবে দেবে জিনিসটা অনেক বেশি আমরা কথা বলবোই মানে সেটা খুব ফর্মাল ওয়েতে না একটু রিটেন ওয়েতে যদি কেউ উত্তর গুলা এক জায়গায় করে ফেলে এক জায়গায় রাখি দেয় বৃদ্ধ হলে নাতিপুতিকে দেখানো যাবে যে দেখো আমরা আলোচনা করেছিলাম আমাদের যে কথাগুলো এটা যদি রেকর্ড অপশন আছে মোস্ট প্রবাবলি আমার এখানে আজকে সব কথা বলে রেকর্ড হলো দেখাচ্ছে রেকর্ডিং হচ্ছে চাইলে এটা রেকর্ড করা পসিবল পুরোটা রেকর্ড করা যাবে আপাতত রেকর্ড সেটা হচ্ছে যে আমরা পরবর্তী মানে আলাপটা মানে ন্যারো ডাউন করবো এবং খুব কিন্তু বিষয় নিয়ে একটা আলাপের সুযোগ থাকবে সেখানে সবার আরেকটা হচ্ছে যে প্রশ্নগুলো আমি করতে চাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিতে পারি তাহলে আগে থাকতে হয়তো ভাবনা তৈরি হইতে পারে সেখানে তাহলে হয়তো আমার মডারেটরের আর দায়িত্ব হবে আর পালন করতে হবে কমে যায় আর কি টাইমটা সেভ হয় সবাই বলল দুই লাইন করে টাইম সেভ হবে এক্স্যাক্টলি এবং তুমিও সেখানে কিছু অ্যাড করতে পারলা তোমার আরেকটা বিষয় যেটা পানিদা বলছিল সেটা একটু মাথায় রাখলাম আমি সেটা হচ্ছে যে যেমন ধরেন সৈকতদা বিশেষ বিষয় আমি মনে করি সৈকতদার জীবনানন্দ নিয়ে ভালো জানাশোনা আছে এরকম যদি কখনো কোনো স্পেশালাইজেশন মানে স্পেশালাইজড একটা মানে আলোচনা তৈরি বা আলাপ জায়গা থাকে তখন সেই ক্ষেত্রে আমরা একদম মানে স্পেসিফিক মানুষগুলোকে আনতে পারি তা সেখানে যাদের আগ্রহ আছে তারাও আসলো টু মেক কোশ্চেনস মানে এটা ভালো হয় আর কি ভালো হয় কি আমরা এমন একটা বিষয়ে আমি সবাই নবিশ তাহলে একজন আরাবো আর কেউ একজন ভালো জানে ওই বিষয়ে এক্স্যাক্টলি সে বললো তখন এটা আমাদের জন্য আমরা রিচ আমরা মানে আমরা এমব্রেস করব আর কি আওয়ার স্যার এক্স্যাক্টলি গৌতম দা আসবে আর কি কলকাতা বেসড একটা লিটল ম্যাগাজিন সেটা করতেছে পাখিরা বলে ওদের নাম হচ্ছে পাখিরা মানে পাখিরা এটা করতেছে তো গৌতম দার ওই জুম মিটিং এ জীবনানন্দ বিষয়ক যদি সেটা 24 তারিখ হবে 24 তারিখের মধ্যে জীবনানন্দ বিষয়ক যদি কোনো প্রশ্ন কারো মনে থাকে সেইটা যদি একটু আমাকে বা মানে আমি যদি এই জুমার পাসওয়ার্ডটা কালকে সকালে আইডিয়ার পাসওয়ার্ডটা সবার দিয়ে দিলাম আলাপটার জন্য আমরা সবাই আরেকটু মানে ওয়েল প্রিপেয়ার্ড আরেকটু ভালো এই যে সৈকতদার আজকে টেকনোলজি খুবই ডিস্টার্ব করছে কারণ ঘূর্ণিঝড়ের কারণে বাট হোপফুলি নেক্সট টাইম সেটা আরো ভালো হবে না এরপর থেকে নেট দিয়ে নিব এরপর থেকে আর হাঙ্গি পাঙ্গির মধ্যে নাই সেটাই সবাইকে সুন্দর করে হাসি দেন একটা ছবি তুলি তাহলে ঠিক আছে তাহলে সবাইকে মানে শুভরাত্রি আর এটা তাহলে আজকে এখানে শেষ করতেছি ওকে তাহলে অল দা বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ গুড নাইট টাটা রাত্রি টাটা টাটা